কোনও এক সময় দক্ষিণ ভারতে একজন মানুষ ছিলেন যিনি অলৌকিক ক্ষমতা লাভ করতে চেয়েছিলেন আমাদের এই মানুষটির সঙ্গে সঙ্গে যাত্রা করলেন তিব্বতের দিকে এক সপ্তাহের গভীর সাধনা এবার তিনি বসতে দাঁড়াতে শুতে পারছেন না এবার তিনি আবার ফিরে গেলেন সমস্ত পথ পাড়ি দিয়ে তিব্বত অনেক কিছুই জীবনে মনে হয় রোম্যান্টিক আর মোহময় এখন গাছে গাছে জুঁই ফুল ফুটছে আর কি সুন্দর গন্ধ মোহময় রোম্যান্টিক লাগে কিন্তু এর পিছনে একটা বিজ্ঞান এবং কারিগরি আছে যে কিভাবে এটা করা যায় হ্যাঁ না যিনি জানেন গাছটির কি প্রয়োজন আর সঠিক কাজটা করেন কেবল তিনি সবচেয়ে বেশি ফুল আর সবচেয়ে বেশি সুগন্ধ পান তাই না তো তো যদি আপনি বাগানে ফুল চান যদি আপনার বাগানে ফুল চান আপনি কি করবেন ফুল 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 ফুলের ধ্যান না কোনো ফুলের ধ্যানের দরকার নেই এমনকি আপনাকে ফুলের চিন্তাও করতে হবে না আপনাকে মাটির চিন্তা করতে হবে সারের চিন্তা করতে হবে আপনাকে চিন্তা করতে হবে সূর্যের আলো কোনো ফুলের নয় আপনি যদি এইগুলো ঠিক মতো সামলাতে পারেন ফুল ফুটবে ফুল একটা পরিণাম সুগন্ধ হল একটা পরিণাম এটা এমন কিছু নয় যে আপনি করবেন একইভাবে ধ্যান এমন কিছু নয় যা আপনি করেন যদি আপনার শরীর মন আবেগ আর শক্তিকে ঠিকভাবে চালনা করেন আপনি ধ্যানমগ্ন হয়ে উঠবেন আপনি যদি ধ্যান করার চেষ্টা করেন আপনি পাগল হয়ে যাবেন আপনাদের একটা গল্প বলতেই হয় কোনো এক সময় দক্ষিণ ভারতে একজন মানুষ ছিলেন যিনি অলৌকিক ক্ষমতা লাভ করতে চেয়েছিলেন অলৌকিক শক্তি কি জানেন আপনারা অলৌকিক শক্তি জানেন সেগুলো কি কেউ জলের উপর দিয়ে হাঁটতে চায় কেউ এরোপ্লেন ছাড়াই উঠতে চায় সবাই মাটিতে হাঁটে কেউ সিলিংয়ে হাঁটতে চায় আদতে সার্কাস তারা এমন কিছু করতে চায় যা আর কেউ পারে না তো মানুষটি অলৌকিক ক্ষমতা চান তিনি একজনের পর একজন গুরুর কাছে গেলেন কত গুরুর সাথে দেখা করলেন সবাই বলল না তখন কেউ তাকে বললেন এই দক্ষিণ ভারতীয় গুরুরা কোন কাজের নয় কোনো কাজের নয় কারণ তারা খুব রক্ষণশীল তারা তোময় এসব কিছু দেবে না আমি তিব্বতের এক সন্ন্যাসীকে জানি তুমি যা যা চাও সেই সব রকম অলৌকিক শক্তি তার কাছে আছে আর তোমায় দিতে রাজিও হবেন আমাদের এই মানুষটির সঙ্গে সঙ্গে যাত্রা করলেন তিব্বতের দিকে দক্ষিণ ভারত থেকে হাঁটতে হাঁটতে তিব্বত যাওয়া হিমালয় পার হয়ে কোনো সহজ ব্যাপার নয় কিন্তু আমাদের মানুষটি দৃঢ় প্রতিজ্ঞ তিনি অলৌকিক শক্তি চান তাই তিনি সেই পুরো পথ পাড়ি দিলেন তিনি এক সঙ্ঘে পৌঁছলেন এক বৌদ্ধ বৌদ্ধসংঘ বৌদ্ধ সংঘে রীতিনীতি একেবারে আলাদা এই দক্ষিণ ভারতে আমরা যা জানি তার থেকে এখানে লোককে শেখানো হয়েছিল মানে অতিথি হল ভগবান যদি কেউ আপনার বাড়িতে অতিথি হয়ে আসেন আপনার তাকে ঈশ্বরের মতো সমাদর করা উচিত এমনকি তিনি যদি আপনার শত্রুও হন অন্য কোথাও যখন তিনি আপনার বাড়ি এসেছেন আপনার তাকে ঈশ্বরের মতো সমাদর করা উচিত আপনারা ভারতে নিশ্চয়ই দেখে থাকবেন মানুষ আপনাকে দেখে এরকম করেন কারণ তারা আপনাকে ঈশ্বরের মতো সমাদর করতে চান কারণ আপনি এখানে এসেছেন যখন তারা আপনার বাড়ি যাবেন তখন অন্যরকম হবেন কিন্তু এখন আপনি যেহেতু এখানে তারা আপনাকে ঈশ্বরের মতোই সমাদর করতে চায় কিন্তু বৌদ্ধ সেরকম কোনো সংস্কৃতি নেই আপনি যদি সেখানে যান কেউ জানতে না আপনি কে এজন্য নয় যে তারা আপনার প্রতি যত্নবান নন কারণ তাদের জীবনে তাদের জীবনের সবচেয়ে বড় ব্যাপার হল আমি কে তা অনুসন্ধান করা যদি এক্ষুনি একজন নতুন মানুষ এসে পৌঁছন যেই পৌঁছলেন আপনি তাকে জিজ্ঞেস করলেন আপনি কে খুব বড় প্রশ্ন খুব বড় প্রশ্ন তাই না তারা আপনাকে অপ্রস্তুত করতে চান না এত বড় একটা প্রশ্ন দিয়ে তো একজন মানুষ এলেন আপনি যদি তাকে জিজ্ঞাসা না করেন আপনি কে পরের সম্ভাবনাটি কি আপনি কোথা থেকে এসেছেন আপনি কি জানেন যে কোথা থেকে এসেছেন এখন চায়না থেকে এসেছেন ব্যাপারটা সেটা নয় আপনি সত্যি সত্যি কোথা থেকে এসেছেন আপনি জানেন কোথা থেকে এই জীবনে এসেছেন আপনি জানেন আপনি না কোথা থেকে মা ঠিক আছে মার পেটে কোথায় খেলেন আপনি সত্যিই জানেন না কোথা থেকে আপনি এসেছেন তাই না তাই তারা আপনাকে ওই প্রশ্নটা করেও অপ্রস্তুত করতে চান না একজন মানুষ এসেছেন তাকে এটা জিজ্ঞাসা করলেন না আপনি কে বা আপনি কোথা থেকে এসেছেন তাহলে তো আলাপ করার বিশেষ সুযোগই রইল না তাই তারা কথাই বলেন না মধ্যাহ্ন ভোজ মানে একটা ঘণ্টা বাজবে চাইলে গিয়ে খেয়ে আসতে পারেন আপনি না চাইলে কেউ আপনাকে জোর করবে না কারণ উপবাস করা বৌদ্ধ জীবনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ যদি না খান সেটা খুবই সম্মানের কেউ এসে বলবে না আসুন এসে খেয়ে যান কারণ তারা ভাববেন আপনি উপবাস করছেন এটা এক অদ্ভুত অবস্থা দক্ষিণ ভারতের এই মানুষটির জন্য কারণ দক্ষিণ ভারতে নিশ্চয় জানেন যদি কারোর বাড়ি যান কিছু যায় আসে না দিনের কোন সময় আপনি গেলেন আপনাকে খেতেই হবে আপনি বললেন না না আমি এক্ষুনি রাতের খাবার খেয়ে এসেছি তাতে কিচ্ছু যায় আসে না আপনি আমার বাড়ি এসেছেন আপনাকে খেতে হবে এটা হসপিটাল যাওয়ার নিশ্চিত রাস্তা কেউ তাকে জিজ্ঞেস করলেন না আপনি কে কোথা থেকে এসেছেন আসুন খেয়ে নিন কিছুই না তিনি কেবল এদিক ওদিক ঘুরতে লাগলেন যখন খিদে সামলানো গেল না তিনি খেয়ে নিলেন আর শুধু ঘুরে বেড়ালেন একদিন দুদিন তিন দিন তিন সপ্তাহ কেটে গেল কেউ কথাও বললেন না তার সাথে তিন সপ্তাহ পর যে বৃদ্ধ সন্ন্যাসী ছিলেন তাকে ডাকলেন তিনি জানলেন এই মানুষটি কেন এসেছে তিনি বললেন কি করবে তুমি অলৌকিক শক্তি নিয়ে জলের উপরে হেঁটে তুমি কি করবে তিন দিন পরে মনে হবে নৌকোই ভালো বুঝলে আমি তোমাকে ধ্যানের পদ্ধতি শেখাবো সেটা দিয়ে তুমি এক সফল জীবন কাটাতে পারবে আমাদের লোকটি বলল না 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 আপনার ধ্যানের দরকার নেই আপনি ভাবছেন ধ্যান শিখতে আমি তিব্বতে এসেছি ভারতে আমাদের সব ধরনের ধ্যান রয়েছে ভুলে যাবেন না গৌতম বুদ্ধ ভারতেরই রফতানি অনেকভাবে সেই সন্ন্যাসী তাকে নিরস্ত করার চেষ্টা করলেন কিন্তু আমাদের মানুষটি নাছরবান্দা আমার অলৌকিক শক্তি চাই চাই তখন সেই সন্ন্যাসী বললেন ঠিক আছে যদি তাই পেতে হয় কাল ভোর চারটে নদীতে ডুব দিয়ে এখানে আসবে দেখা যাক আমরা কি করতে পারি অলৌকিক শক্তির গোপন রহস্য আমি তোমাকে দেব আমাদের মানুষটি ভোর চারটে গিয়ে নদীতে ডুব দিলেন এটা দক্ষিণ ভারত নয় এটা তিব্বত সব তাপমাত্রা মাইনাসে তিনি ডুব দিলেন আর অর্ধেক নীল হয়ে গেলেন তিনি গিয়ে বসলেন সন্ন্যাসীর সামনে সন্ন্যাসী তার অবস্থা দেখলেন তার সংকল্পও দেখলেন তিনি বললেন দেখো এটা খুব সহজ তিনটে মন্ত্র রয়েছে তুমি এই তিনটে মন্ত্র উচ্চারণ করো তিনবার করে সব কিছু অলৌকিক তোমার হয়ে যাবে আমি মন্ত্রগুলো আপনাদের বলবো বুদ্ধম গচ্ছাম এই তিনটে মন্ত্র তিনবার উচ্চারণ করলে সমস্ত অলৌকিক শক্তি আপনার হয়ে যাবে শুধু একটাই ব্যাপার যখন মন্ত্র উচ্চারণ করবেন তখন কোনো বাঁদরের চিন্তা করবেন না ব্যাস এটাই হ্যাঁ এটাই আমি যেতে পারি আসুন আমাদের মানুষটি আনন্দে লাফাতে লাফাতে সংঘ থেকে বেরিয়ে এলেন বোকা সন্ন্যাসীটি সমস্ত অলৌকিক শক্তির গুপ্ত রহস্য আমাকে বলে দিয়েছে আর আমাকে বলছে বাঁদরের চিন্তা করো না আমাদের সংস্কৃতির ব্যাপারে জানেটা কি এখানে আমরা চিন্তা করি বেদ উপনিষদ ব্রহ্মসূত্র মহান সব ধর্মগ্রন্থ নিয়ে আমি বাঁদরের কথা কেন ভাবব আমি শিকারি নাকি আমি গত দশ বছরে একটা বাঁদর দেখিও নি এইভাবে বাঁদরের কথা ভাবতে ভাবতে তিনি নিচে নেমে এলেন হিমালয়ের ভারতীয় অংশের দিকে ভারতে একটা পবিত্র নদী আছে জানেন আপনারা তিনি নেমে এলেন পবিত্র গঙ্গা নদীর তীরে ডুব নিলেন আর বসে পড়লেন বুদ্ধম বাঁদর বাঁদর ভাবলে নদীতে আরেকটা ডুব নিতে হবে নিলেন নিয়ে বসলেন বুদ্ধম বাঁদর নদীতে আরেকটা ডুব বদাম বাঁদর নদীতে আবার ডুব বিভিন্ন যোগের ভঙ্গিতে তিনি চেষ্টা করলেন বুব বললেই বাঁদর চলে আসে এক সপ্তাহের গভীর সাধনা করে তিনি এমন জায়গায় পৌঁছলেন যে তাকে আর কিছু করতেও হচ্ছে না শুধুই বাঁদর বাইরে বাঁদর ভিতরে বাঁদর দুনিয়া ভর্তি বাঁদর এবার তিনি বসতে দাঁড়াতে শুতে পারছেন না বাঁদর সব জায়গায় ভেতরে বাঁদর বাইরে সব জায়গায় বাঁদর এবার তিনি আবার ফিরে গেলেন সমস্ত পথ পাড়ি দিয়ে তিব্বতে তিনি সেই সন্ন্যাসীর কাছে গিয়ে বললেন আপনার অলৌকিক শক্তি আমার চাই না প্রথমে এই বাঁদরগুলো থেকে আমাকে মুক্ত করুন এখন এই হলো আপনার মনের প্রকৃতি আপনি যদি বলেন আমি এটা চাই না মন কিন্তু শুধু সেটাই ভাববে শুধুই বাঁদর না 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 বাঁদরের কথা ভাববেন না না বাঁদরের কথা ভাবতে পারবেন না শুধুই বাঁদর যত বেশি করবেন তত বেশি বাঁদর আমি যেটা বলছি তা হলো এই যে মনের মৌলিক গঠনকে না বুঝে আপনি যদি জবরদস্তি কিছু করার চেষ্টা করেন পাগল হয়ে যাবেন কত কিছু যা আপনি ভাবেন যে ভুলে যেতে চান কোনোদিনও ভুলবেন না যেগুলো আপনি মনে রাখতে চান আপনি সব সময় ভুলে যান হ্যাঁ হ্যাঁ কি কি না না কারণ মনের মৌলিক কার্যপ্রণালী না বুঝেই আমরা মনকে চালাতে চাইছি এটা এই গ্রহের সবচেয়ে জটিল ও উন্নত যন্ত্র কিন্তু আপনি এটাকে চালাতে চাইছেন যেমন তেমন করে আপনি যদি যেমন তেমন করে এটাকে চালাতে চান কখনো কখনো কাজ করবে দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ মানুষের মন তাদের বিরুদ্ধে কাজ করে আপনার যখন পাঁচ বছর বয়স আপনি যখন কেবল এইটুকু কত আনন্দে ছিলেন আপনি আর আজ কত আনন্দে আছেন আপনি সেটা বেড়েছে না কমেছে তার মানে আপনার মন আপনার বিরুদ্ধে কাজ করছে এটা আপনার বিরুদ্ধে কাজ করছে কারণ এটা কি সেই মৌলিক বিষয়টা না বুঝে আপনি একে চালাতে চাইছেন আপনার যদি একটা ধারালো ছুরি থাকে আপনার হাত স্থির হতে হবে তাই না হ্যাঁ কি না আপনার যদি খুব ধারালো ছুরি থাকে আপনার হাতকে খুব স্থির হতে হবে অস্থির হাত হলে আপনি হয় নিজেকে কাটবেন না হলে অন্য কাউকে কাটবেন হ্যাঁ কি না কেবল এটাই তো ঘটছে এখন যখন আপনি মানুষ হয়ে উঠলেন আপনি একটা ধারালো ছুরি পেলেন কিন্তু হাত স্থির নয় সেই জন্যই যোগ একটা খুব স্থির হাত তৈরি করতে যাতে ধারালো ছুরিটা ব্যবহার করা যায় আমরা যেভাবে চাইছি সেভাবে যাতে নিজেদেরকেই সবসময় কেটে না ফেলি এই মুহূর্তে সমস্ত দুর্দশা যা আপনি এই গ্রহে দেখেন সমস্ত মানুষের দুর্দশা যা কিছু এই পৃথিবীতে ঘটছে তার কারখানাটা কোথায় সাংঘাই কারখানাটা কোথায় আপনার মনে সমস্ত রকমের দুঃখ তৈরি হয় শুধু এখানে এর আপনার জন্য পরমানন্দ সৃষ্টি করা উচিত ছিল প্রবল উচ্ছ্বাস সৃষ্টি করা উচিত ছিল কিন্তু গভীর দুঃখ তৈরি করছে কারণ এর কোনো স্থির ভিত্তি নেই এটা সব জায়গায় ছড়িয়ে রয়েছে একবার যখন এই মন আপনার জন্য কাজ করতে শুরু করবে একবার আপনি যখন পরম আনন্দময় হয়ে উঠবেন নিজের প্রকৃতিতেই দুঃখভোগের কোনো ভয় থাকবে না যখন আপনি এমন হয়ে উঠবেন যে আপনার মন আপনার থেকে নির্দেশ নেবে যে যাই হোক না কেন আমি একে পরম আনন্দময় রাখব এটা হয়ে উঠবে ম্যাজিক এটা ভালো থাকার এক অসাধারণ যন্ত্র হয়ে উঠবে তখন আপনি চাইবেন এই জীবনের সম্পূর্ণ গভীরতা ও মাত্রাকে অনুসন্ধান করতে